আসসালামু আলাইকুম। ই রিটার্নের উপর নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসছি আমি সোহরাব, আপনারা দেখছেন টেক প্রো সোহরাব। সম্ভবত এটাই হচ্ছে ই রিটার্নের উপর আমার লাস্ট ভিডিও হতে যাচ্ছে এই বছরের, বিকজ অফ আজকে হচ্ছে নভেম্বরের 28 তারিখ। যদি এক্সটেন্ড না করে তাহলে আর ভিডিও আসবে না এই বছর ই রিটার্নের উপর, যদি এক্সটেন্ড করে তাহলে হয়তো আরও কিছু ভিডিও নিয়ে আসতে পারি। আর আজকে ভিডিওতে অ্যাকচুয়ালি হচ্ছে আপনাদেরকে আমি একটু এক্সপ্লেন করে দেখাবো হচ্ছে অ্যাসেট অ্যান্ড লাইবিলিটি যে পেজটা আছে অনলাইনে, আপনি যদি ই রিটার্ন সাবমিশন করতে চান সেই পেজের কিন্তু আমাদের সকল অ্যাসেটের ক্যালকুলেশনটা দেখাইতে হয়, সকল অ্যাসেটগুলো ইনপুট দিতে হয় এবং লাস্টের ডিফারেন্সটা জিরো আসতে হয়। সো এই পেজটাই অনেকে, আমি দেখতেছি কমেন্টে আমার বিভিন্ন ভিডিওতে যে অনেকেই হচ্ছে ঝামেলায় পড়তেছেন, আইমিন লাস্টের ডিফারেন্সটা জিরো মিলাইতে পারতেছেন না বা অ্যাসেটের কোথায় কী লিখবেন এগুলো বুঝতেছেন না। তো এটাই হচ্ছে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব এক্সাম্পল দিয়ে, তাহলে হচ্ছে আশা করি এই সমস্যার সমাধান হয়ে যাবে। আপনারা জানেন ই রিটার্ন নিয়ে কিন্তু আমি অলরেডি মোটামুটি অনেকগুলো সেগমেন্টই কভার করেছি, লাইক আপনি একজন সরকারি চাকরিজীবী হতে পারেন, বেসরকারি চাকরিজীবী হতে পারেন, ব্যবসায়ী হতে পারেন, আপনি স্টুডেন্ট হতে পারেন, গৃহিণী হতে পারেন, আপনি আনএমপ্লয়েড কিছুই করেন না তাও হতে পারেন, বেকার হতে পারেন, আপনি হচ্ছে ফ্রিল্যান্সার হতে পারেন, আপনি ইউটিউবার হতে পারেন, প্রত্যেকের জন্য কিন্তু ভিডিও দেওয়া হয়েছে। তো এখন অনেকে আবার প্রশ্ন করেন যে ভাইয়া ভিডিওটা কোথায় আছে একটু লিঙ্কটা দেন। আপনি যদি ইউটিউব থেকে এই ভিডিওটা বর্তমানে দেখতেছেন আপনি জাস্ট আপনার মোবাইল থেকে আমার ইউটিউব চ্যানেলে চলে আসবেন, লাইক আমি যদি দেখাই কম্পিউটার স্ক্রিন থেকে দেখাচ্ছি, ইউটিউব চ্যানেলে আসার পরে ইউজুয়ালি আপনারা এই হোম পেজে আসবেন। হ্যাঁ, আপনারা হোম পেজে আসবেন, এসে আপনি প্লে লিস্টে চলে যাবেন, প্লে লিস্টে ক্লিক করবেন। প্লে লিস্টে ক্লিক করার পরে ফার্স্টই হচ্ছে এই যে সেকেন্ড অপশনটা, অ্যাকচুয়ালি এই যে আয়কর রিটার্ন 2023, এই যে ফুল প্লে লিস্টে আমি ক্লিক করতেছি, এই যে দেখুন এই প্লে লিস্টের আন্ডারে কিন্তু আমার এই বছরের আয়কর রিলেটেড যতগুলো ভিডিও আছে সবগুলো ভিডিও এখানে আছে। সো এখান থেকে কিন্তু আপনি আপনার যে ভিডিওটা প্রয়োজন আপনি কিন্তু খুব সহজে বের করতে পারেন, আশা করি এখানে আসলে আপনার ভিডিওটা আপনি পেয়ে যাবেন যদি আপনি ইউটিউব থেকে দেখেন। আর আপনি যদি ফেসবুক থেকে দেখেন আমার ফেসবুক পেজে চলে আসবেন, সিম্পলি এসে হচ্ছে আমাদের ফেসবুক পেজে অনেকগুলো ভিডিও আছে, যে কোনো একটা স্ক্রল করে একটা ভিডিওতে কাছে গেলেই হবে, লাইক এটা রিটার্ন রিলেটেড ভিডিও, এখানে গেলেই দেখবেন প্লে লিস্ট নামে এই যে ই রিটার্ন 2023 প্লে লিস্ট আছে, এখানে ক্লিক করলেই প্লে লিস্ট চলে আসবে, আপনি চাইলে ফলো দিয়ে রাখতে পারেন এখানে। আর এখানে হচ্ছে এই প্লে লিস্টে সবগুলো ভিডিও এখানে আছে, মানে ইউটিউবেও যে ভিডিওগুলো আছে ফেসবুকেও কিন্তু সেম ভিডিওগুলো আছে, এখানেই সেম ওই ভিডিওগুলো এখানে আছে, আপনি ফেসবুক থেকে দেখলে এইভাবে দেখবেন, ইউটিউব থেকে দেখলে ওইভাবে দেখবেন, বাট আপনি পেয়ে যাবেন। তো এখন বলি এই ভিডিওতে অ্যাকচুয়ালি আমি যেটা বললাম যে অ্যাসেট অ্যান্ড লাইবিলিটি পেজটা অ্যাকচুয়ালি আপনাদেরকে দেখাবো প্র্যাকটিক্যালি। সো দেখতে পাচ্ছেন কম্পিউটার স্ক্রিনে আমরা এখন হচ্ছে অ্যাসেট অ্যান্ড লাইবিলিটি পেজে আসি। এই পেজে এর আগের পার্টগুলো কিন্তু আমি প্রত্যেকটা ভিডিওতে দেখাইছি, ওগুলো আর এই ভিডিওতে দেখাচ্ছি না, জাস্ট অ্যাসেট অ্যান্ড লাইবিলিটি পেজটা আসার পরে ফার্স্টে হচ্ছে অ্যাসেটে এখানে অ্যারোতে ক্লিক করলে এই ফিল্ডগুলো আপনি পেয়ে যাবেন। এখন আপনার কিসের অ্যাসেট আছে, কোন অ্যাসেটটা আছে সেটা আপনাকে এখানে ফিল আপ করতে হবে, লাইক যদি আপনার বিজনেস ক্যাপিটাল থাকে, আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে এখানে টিক দিবেন, টিক দেওয়ার পরে এই একটা দুইটা তিনটা ঘর পেয়ে যাবেন। আপনি নর্মাল বিজনেসম্যান হয়ে থাকলে এখানে টিক দিবেন, টিক দিয়ে এখানে হচ্ছে আপনার বিজনেস প্রতিষ্ঠানের নাম লিখবেন, এখানে আপনার বিজনেসের টোটাল ক্যাপিটালটা বর্তমানে মানে ক্লোজিং ক্যাপিটালটা লাস্ট 2023 জুনের 30 তারিখে কত ছিল সেটা এখানে লেখাবেন, যদি কোনো ঋণ টিন থাকে তাহলে এখানে বসাবেন, তাহলে আলটিমেটলি বিজনেস ক্যাপিটালটা এটা ঋণটা এখান থেকে মাইনাস হয়ে এখানে চলে আসবে, অটোমেটিক্যালি চলে আসবে। এটাই হচ্ছে বিজনেস বিজনেস থাকলে সেই অ্যাসেটটা দেখানোর সিস্টেম। আর আপনি যদি কোনো প্রপার্টি থাকে লাইক নন এগ্রিকালচারাল প্রপার্টি অকৃষি সম্পদ, সেক্ষেত্রে এখানে ক্লিক করলে এই ফিল্ডগুলো পেয়ে যাবেন। এখানে হচ্ছে আপনাকে লোকেশন, আমি লোকেশন লিখে রাখছি জাস্ট, বাট আপনাকে এখানে লোকেশনটা দিতে হবে, আপনার যে জমিটা আপনার আছে যেটা অকৃষি সম্পদ সেটা হচ্ছে দলিলে তো অবশ্যই এটা লোকেশনটা লেখা আছে, সেই লোকেশনটা আপনি এখানে বসিয়ে দেবেন। তারপরে এটাকে আপনি গিফট পাইছেন, উত্তরাধিকার সূত্রে পাইছেন নাকি আপনি কিনেছেন, যদি কিনে থাকেন অবশ্যই এখানে ভ্যালু দিতে হবে, আর যদি আপনি ইনহেরিটেন্স মানে উত্তরাধিকার সূত্রে পান অথবা গিফট পান তাহলে হচ্ছে ভ্যালু দিতে হবে না, 00 দিয়ে দিবেন। এখানে কী পরিমাণ জমি আছে সেটা দিবেন, এখানে ইউনিটটা দিবেন, আপনার কোন স্কোয়ার ফিটে আছে, স্কোয়ার মিটারে আছে, ডেসিমাল না এভাবে সিলেক্ট করে দিবেন। আর হচ্ছে যেটা বললাম ইনহেরিটেন্স বা গিফট হলে ভ্যালু 0 দিবেন, দুইটার ক্ষেত্রে ভ্যালু 0 দিবেন, আপনার মানে একদম শুরুতে কী ছিল এই বছরের আর লাস্টে কী ছিল, এই বছর বলতে এই ইনকাম বছরের মানে জুনের জুলাইয়ের 1 তারিখে কী ছিল আর জুনের 30 তারিখে কী ছিল, সো ভ্যালু 0 দিবেন। এখানে একটা কোশ্চেন আছে, এই যেখানে যেখানে আমরা ভ্যালু 0 দিব এগুলো কিন্তু লাস্ট পেজে যে যখন বাংলায় আমরা দেখি সেখানে কিন্তু ভ্যালু 0 থাকবে, এবং আমরা যে ফিল আপ করেছি এই যে লোকেশনটা তারপরে কত একর এগুলো কিচ্ছু থাকবে না, ওখানে দেখাবে আপনার জমিই নেই। বাট এটা নিয়ে আমি কাস্টমার কেয়ারে অলরেডি কথা বলছি, ওনারা বলছেন সমস্যা নেই আমাদের সার্ভারে এগুলো রেকর্ডেড থাকবে, কোনো সমস্যা নেই, আপনি
যেভাবে এন্ট্রি দেন না কেন, সার্ভারে সব কিছু এন্ট্রি থাকতেছে। সো যেহেতু আপনারটা গিফট টাকাটা পাইছেন, সো এটার ভ্যালু তো আপনি দিতে পারবেন না। সো ভ্যালু জিরো দিবেন, যেটা আমরা হাতে লিখে জমা দিলে আমরা কী করতাম, লিখতাম মূল্য অজানা। সে এখানে মূল্য অজানা লেখার অপশন নেই, তাই জিরো দিতে হবে। অ্যাকচুয়ালি ই রিটার্ন সাবমিশনে নিয়ে একটা কনফিউশন ছিল, ওটা নিয়ে ফোন দেওয়া। অ্যাকচুয়ালি যে আমাদের যে গোল্ডের হিসাবটা, আমরা লাস্টে যখন সরাসরি জমা দিতাম তখন কিন্তু ভ্যালু দিতে হতো না, আমরা জাস্ট লিখে দিতাম যে মূল্য অজানা, কারণ এটা গিফট আকারে পাইছি দেখে। সো জিরো দিতে, জিরো দিতে হবে একদম। গোল্ডের তথ্যটি মেনলি জিরোই আপনি দিবেন, জিরো দেওয়াতে আপনার সেখানে কোনো ধরনের ইউনিট আসবে না এবং গোল্ডের যেই আপনার ভ্যালু আছে সেটিও জিরোই দেখাবে। হ্যাঁ, ভ্যালু জিরো দেখাইছে, ওটা কনফিউশন না, কনফিউশন হচ্ছে যে লাইক আপনি যা পেয়েছেন তারও তো আপনার কোন ধরনের মানে মূল্য জানা নেই। হ্যাঁ, যা পেয়েছেন সেই মূল্য কি জানা আছে? না না না, জানা নেই, সেটা তো অজানা। সেম, আচ্ছা, মানে আমার কনফিউশনটা ছিল একটা জায়গায়, লাইক আমি জিরো দিছি সেটা জিরো আসছে সমস্যা না, কিন্তু ওখানে কিন্তু ইউনিটটা সিলেক্ট করার অপশন আছে, তারপরে হচ্ছে কত ভরি ওটা কিন্তু দেখাচ্ছে না, এটা নিয়ে জাস্ট একটু কনফিউশন ছিল। জি, আপনি তো ইউনিট সিলেক্ট করেছেন, ইন্টারনাল যে পেজ ছিল সেটা পেজ, হ্যাঁ সিলেক্ট করেছেন, ইন্টারনাল পেজে সব তথ্য সেভ থাকবে। ওকে ফাইন, এটার জন্য ঠিক আছে, থ্যাংক ইউ। আর যদি ভ্যালু থাকে, লাইক এই এটা আমি দেখাচ্ছি ভ্যালু দিয়ে, এগ্রিকালচারাল প্রপার্টি ধরেন আপনার এগ্রিকালচারাল প্রপার্টিও আছে, কৃষি সম্পদ, সেখানে এখানে আবার অ্যাজ ইউজুয়াল লোকেশনটা দিয়ে দেবেন, দলিলে যেভাবে আছে, কাগজপত্রে যেভাবে সাপোর্ট করতেছে, তারপরে হচ্ছে আপনি পারচেস করছেন, সো এখানে পারচেস দেখাবেন, এখানে আর ইনহেরিটেন্স বা গিফট দেখাবেন না। তারপরে কত মানে ইউনিটটা দিবেন, একর সিলেক্ট করলাম, এক একর জমি, এখানে প্রাইসটা দিয়ে দিলাম, লাইক স্টার্ট অফ ইনকাম ইয়ারের স্টার্টিংয়ের দিকে লাইক 1,80,000 ছিল, আর লাস্টের দিকে এসে 2,00,000 হয়েছে, বাড়ছে। সো এভাবে আপনি দিয়ে দেবেন। তারপরে হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাসেট, যদি আপনার ইয়ে থাকে, শেয়ার টেয়ার থাকে, সেক্ষেত্রে আপনার বিও অ্যাকাউন্ট লাগবে, এখানে ক্লিক করবেন, ফাইন্যান্সিয়াল অ্যাসেট শেয়ারের এখানে ক্লিক করবেন, এখানে আপনার বিও অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন, আপনি তো অবশ্যই পারচেস করছেন সেটা দিবেন, আপনার কোন ব্রোকারি হাউসে আপনার মানে বিও অ্যাকাউন্টটা খোলা সে নাম দিবেন, আপনার কত টাকার শেয়ার কেনা আছে সেটা এখানে দিবেন, একদম সহজ। সঞ্চয়পত্র থাকলে এখানে ক্লিক করবেন, আপনার সঞ্চয়পত্র নামটা দিবেন, কী ধরনের সঞ্চয়পত্র আছে, রেজিস্ট্রেশন নাম্বারটা দিবেন, কত তারিখে ইস্যু হয়েছে দিবেন, কত টাকার সঞ্চয়পত্র আছে এখানে দিবেন, এখানে। তারপরে হচ্ছে এগুলো কিন্তু আমাদের সম্পদগুলো দেখাচ্ছে, এগুলো কিন্তু ইনকাম না। ইনকাম কিন্তু আমাদের অনেক আগে আমরা ফিল আপ করে আসছি যে ইনকাম, এখানে কিন্তু আমি দেখাই দিচ্ছি সবগুলো, সঞ্চয়পত্র থাকলে, সঞ্চয়পত্র থেকে ইন্টারেস্ট আসলে কীভাবে ফিল আপ করবেন, বিজনেসের ইনকাম থাকলে কীভাবে ফিল আপ করবেন, হ্যাঁ ওগুলো কিন্তু আমি এখানে দেখাইছি। সো ওই ভিডিওগুলোতে এগুলো দেখানো আছে, ইনকামে কীভাবে বসাবেন। আজকে দেখাচ্ছে অ্যাসেট অ্যান্ড লাইবিলিটি বেসটা শুধু। ওকে, তারপরে হচ্ছে যদি আপনার ফিক্সড ডিপোজিট থাকে, এফডিআর থাকে, এই সেম এখানে ক্লিক করে এখানে জাস্ট ইনফরমেশনগুলো দিয়ে দেবেন, ডিপিএস থাকলে এখানে ক্লিক করে ইনফরমেশনগুলো এখানে দিয়ে দেবেন, আপনার যদি কোনো লোন দেন আপনি কাউকে, কোনো ধার দেন টাকা, সেক্ষেত্রে এখানে দিতে পারেন, লোন গিভেন কাকে দিচ্ছেন তার টিন নাম্বারটা লাগবে এবং কত টাকা দিচ্ছেন এখানে আপনি বসায় দিতে পারেন যদি কাউকে আপনি ধার দেন। তারপরে আপনাদের প্রভিডেন্ট ফান্ড থাকতে পারে, সেক্ষেত্রে এখানে জাস্ট প্রভিডেন্ট ফান্ডে ক্লিক করে এখানে হচ্ছে জিপিএফ, তারপরে অ্যাকাউন্ট নাম্বারটা হচ্ছে কত টাকা আছে প্রভিডেন্ট ফান্ডে সেটা এখানে আপনি দিয়ে দিতে পারেন। তারপরে আপনারা যদি অন্যান্য কোনো ফাইন্যান্সিয়াল অ্যাসেট থাকে ক্লিক করে আপনি এখানে ফিল আপ করে দিতে পারেন, সেগুলো আপনার অ্যাসেট অবশ্যই দিতে হবে। তারপরে মোটর কার্ড থাকলে এখানে ক্লিক করে আপনি মোটর কার্ডের রেজিস্ট্রেশন নাম্বার, টাইপ অ্যান্ড পার্টিকলস, তারপরে গিফট পাইছেন নাকি উত্তরাধিকার সূত্রে না কিনছেন, হ্যাঁ এগুলো জাস্ট একই সিস্টেম, আপনি জাস্ট এখানে দিয়ে দেখাই দেবেন। গোল্ড, আমরা সকলেই মোটামুটি গোল্ড প্রত্যেকের কম বেশি থাকে, সো সেটা এখানে আমরা দেখাই দেবো, আর গোল্ড যদি গিফট পাই সেক্ষেত্রে ভ্যালু দিব না, ওই প্রপার্টির মতোই লাস্ট পেজে থাকবে না, বা টেনশন আর কিছু নাই, আপনার এটা সার্ভারে থাকবে। তারপরে হচ্ছে ফার্নিচারও সেম গোল্ডের মতোই, যদি আপনি উত্তরাধিকার সূত্রে পান তাহলে ভ্যালু দিবেন না, আপনি যদি পারচেস করেন ভ্যালু দিবেন, কত টাকার কিনেছেন এখানে দিয়ে দিবেন। তারপরে হচ্ছে আদার অ্যাসেটস, যদি কোনো অন্যান্য সম্পদ থাকে এখানে ক্লিক করে আপনি বসিয়ে দিতে পারেন। তারপরে হচ্ছে আপনার ক্যাশ টাকা ব্যাঙ্কে থাকতেই পারে, সো এখানে ক্লিক করে এখানে ক্লিক করবেন, কত টাকা ব্যাঙ্কে আছে এখানে দিয়ে দিবেন, লাস্ট অর্থ বছরে কত ছিল, আমি গত জুনের 30 তারিখে কত ছিল 2023-এর সেটা এখানে বসায় দিবেন, এবং এখানে ক্লিক করে অ্যাডে ক্লিক করলে এই ব্যাঙ্কের অপশনটা চলে আসবে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করবেন, ব্যাঙ্কের নাম, ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বার, টাকাটা এখানে কত বসায় দিবেন। তারপরে ক্যাশ ইন হ্যান্ডে ক্লিক করবেন, আপনার হাতে তো কিছু টাকা আছে সো সেটা এখানে বসায় দিবেন। তারপরে বাংলাদেশের বাইরে কোনো সম্পদ থাকলে এখানে ক্লিক করে দেখায় দিবেন, এছাড়া অন্যান্য কোনো ডিপোজিট থাকলে এখানে দেখাতে পারেন। তারপর হচ্ছে লায়াবিলিটি, আপনার কোনো ঋণ আছে কিনা, যদি কারো ঋণ থাকে সেক্ষেত্রে এখানে ক্লিক করে এখানে ফিল্ডে বসাই দেবেন, লাইক এখানে দেখাইলাম ব্যাঙ্কের থেকে, এবি ব্যাঙ্কের থেকে 7,00,000 টাকা ঋণ আছে, সো এখানে আমি এখানে বসাই দিলাম, 7,00,000 টাকা আমার অ্যাসেট থেকে মাইনাস হয়ে যাবে। তারপরে হচ্ছে আউটফ্লো, আপনার এই এটা কিছু করতে হবে না তেমন, আউটফ্লো হচ্ছে এটা লিভিং এক্সপেন্স থেকে আসছে অটোমেটিক্যালি, এই যে আমরা
ফিল আপ করেছিলাম এক্সপেন্ডিচার পেজে, আমাদের অন্য অন্য ভিডিওতে আমি দেখাইছি, আপনাদের বাৎসরিক খরচ সেটাই এখানে অটোমেটিক্যালি চলে আসবে। হ্যাঁ, এটা আপনারা কিছু করতে হবে না এই জায়গাটাতে, টোটাল আউটফ্লোর অ্যানুয়াল লিভিং এক্সপেন্সটা। আর এটা হচ্ছে আমি দেখাইছি আমি কাউকে গিফট করছি কোনো টাকা, এর আগে কিন্তু ঋণ দিয়েছিলাম সেটা দেখাইছি, আর এখানে হচ্ছে গিফট, আমি এটা কিন্তু আর পাবো না। সো সেটাও এখানে দেখাইতে পারেন। আপনি যদি কাউকে টাকা দেন, লাইক এইভাবে দেখাই দিবেন আপনি কাকে দিয়েছেন, তার টিন নাম্বারটা এবং তার অ্যামাউন্ট কত টাকা দিয়েছেন সেটা আপনি এখানে বসাই দিতে পারেন যদি গিফট দেন। সেক্ষেত্রে তার রিটার্নিং কিন্তু আবার সেটা, যদি তার তিন নম্বর যেহেতু আছে সেহেতু রিটার্ন সাবমিশন করতেছে, সে কিন্তু এটা দেখাইতে হবে কোথায়। আমি দেখাই এই যে সোর্স অফ ফান্ডে তার কিন্তু এই আদার রিসিপ্টসের এখানে সে কিন্তু এটা দেখাই দেবে সে এটা গিফট পাইছে। তো আমরা হচ্ছে দেখাইলাম আউটফ্লো গেল, গিফট করলাম সেটাও দেখাই দিছি, তারপর হচ্ছে সোর্স অফ ফান্ড, এটা হচ্ছে আমাদের যে ইনকাম দেখাইছিলাম আমরা, যে হচ্ছে এই রিটার্নটা যখন আমি ফিল আপ করেছি ইনকামের ঘরে যেই ভ্যালুটা দিয়েছিলাম সেটা থেকে যেই ইনকামটা আসছে টোটালটা এখানে চলে আসছে। এই এটা হচ্ছে ট্যাক্স জেবল, এটা হচ্ছে ট্যাক্স ফ্রি, অটোমেটিক্যালি ক্যালকুলেশন হয়ে এখানে চলে আসবে, এগুলো আপনার কিছু করতে হবে না, অটোমেটিক্যালি আসবে। আর যেটা বললাম, আপনি যদি কোনো এক্সট্রা ইনকাম থাকে যেগুলো হচ্ছে এই ওখানে দেখান নাই, আপনি অন্য কারো কাছ থেকে পাইছেন, সেক্ষেত্রে এখানে আপনি দেখাইতে পারেন আদার রিসিপ্টসের আন্ডারে। আর হচ্ছে আপনার গত বছর যদি আপনি রিটার্ন দিয়ে থাকেন, কত টাকা আপনার নেট ওয়েলথ আপনি দেখিয়েছিলেন সেটা এখানে বসাই দিবেন। এখানে একটা কথা আছে, যদি আপনার প্রথম রিটার্ন হয়ে থাকে, আপনার যদি গত বছর কোনো রিটার্ন না দিয়ে থাকেন, সেক্ষেত্রেও এখানে আপনি কিন্তু চাইলে ভ্যালু দিতে পারেন, কারণ এখানে কিন্তু বলে না যে আপনি রিটার্ন দিলেই এটা দিতে হবে। আপনাকে বলছে নেট ওয়েলথ ইন দ্য লাস্ট ডেট অফ প্রিভিয়াস ইনকাম ইয়ার, লাস্ট অর্থ বছরে আপনার যেই নেট সম্পদ ছিল, সো আপনার গত বছরও তো সম্পদ কিছু না কিছু ছিল, সেটার ভ্যালুটা আপনি চাইলে এখানে দিতে পারেন। যদি ফার্স্ট রিটার্ন হয় আপনি জিরো দিতেই হবে, ম্যান্ডেটরি না, জিরো দিলেও কোনো ভুল নাই, বাট জিরো না দিয়ে যদি কোনো ভ্যালু দেন সেটাও দিতে পারবেন, কারণ এখানে কিন্তু বলে না যে আপনি রিটার্ন সাবমিশনে কত টাকা লিখছেন সেটা বলে নাই, বলছে লাস্ট অর্থ বছরে কত টাকা আপনার নেট ওয়েলথ ছিল সেটা এখানে বসাবেন। সো যারা রিটার্ন দিছি সেখানে তো মেনশন করছি নেট ওয়েলথ কত দিছি সেটা এখানে বসাই দিব। তারপরে হচ্ছে সামারি, এখানে হচ্ছে মেন জিনিসটা আমরা দেখব যে আমাদের লাস্টে এসে এখানে জিরো হয় কি না। হ্যাঁ, এই জিরোটা হইতে হবে, না হলে আপনার হিসাব মিলে নাই। সেটা যদি না হয় কীভাবে মিলাবেন সেটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে গ্রোস ওয়েলথ। গ্রোস ওয়েলথটা মানে কি, আমাদের যে সম্পদ দেখাইছি আমরা এখানে যতগুলো দেখাইছি, লাইক এই যে এখানে টাকা দেখাইছি 5 লাখ, তারপর এখানে দেখাইছি 2 লাখ, 7 লাখ, এখানে 1 লাখ, 8 লাখ, এখানে 1 লাখ, 9 লাখ, সো এখানে আমরা যত সম্পদগুলো দেখাইছি না সবগুলোর আসলে যোগফল এটা। হ্যাঁ, গ্রোস ওয়েলথটা হচ্ছে যত সম্পদ দেখাইছি সবগুলোর যোগফল। আর আমি যেটা ঋণ দেখাইছিলাম ব্যাংকের কাছে, লায়াবিলিটিস দেখাইছিলাম, লাইক এই যে এই 7 লাখ টাকা দেখাইছিলাম লায়াবিলিটিস, সেটাই হচ্ছে এখানে চলে আসছে, এবং এটা থেকে এটা মাইনাস হয়ে আমার নেট ওয়েলথ হচ্ছে এটা। সো আমার গ্রস ওয়েলথ থেকে আমার লায়াবিলিটিস মাইনাস হবে এবং আলটিমেটলি আমার নেট ওয়েলথটা এভাবে আসবে। তারপরে হচ্ছে আমার গত বছরের নেট ওয়েলথ কত ছিল, 4,50,000 টাকা, সো আমার নেট ওয়েলথ কত বাড়লো, এই 10,74,000 থেকে 4,50,000 মাইনাস হয়ে আমার 6,24,000 টাকা এই বছরের সম্পদ বৃদ্ধি পেয়েছে। সো এটা হচ্ছে আমার চেঞ্জ ইন নেট ওয়েলথ। এবার হচ্ছে আমার নেট ওয়েলথ এটা বাড়ছে, হ্যাঁ, আর আমার এই বছরে খরচ হয়েছে কত, এই বছরে আমি অ্যানুয়াল লিভিং এক্সপেন্স হিসেবে 3,56,000 টাকা খরচ করছি। সো এই দুইটার যোগফল হবে, কত সম্পদ বাড়লো আর কত খরচ করলাম, এই দুইটা যোগ করলে যে ভ্যালুটা আসে আপনার সোর্স অফ ইনকাম সেটা আসে কিনা, তাইলে এই দুইটা সমান সমান হয়ে গেছে, আমার আসছে দেখেন জিরো হয়ে গেছে। আশা করি বুঝছেন একটু মনোযোগ দিয়ে শুনলে ক্যালকুলেশনটা কীভাবে জিরো হয়। যদি এখানে আপনার জিরো না হয়, একটু কম বেশি থাকে, সেক্ষেত্রে আপনি কয়েকটা জায়গায় চেঞ্জ করে এটা মিলাতে পারেন। লাইক আপনার যদি ক্যাশ ইন হ্যান্ড একটা অপশন আছে, ক্যাশ ইন হ্যান্ড, এখানে আমি 79,000 টাকা দিছি, এখানে যদি আমি 1,50,000 টাকা দিই, 2,00,000 টাকা দিই, বা আমি 50,000 টাকা দিই, আমি 5,000 টাকা দিই, কোনো রেকর্ড থাকবে, কারোর কাছে তো কোনো রেকর্ড নাই। সো এটা আপনি চেঞ্জ করতে পারেন, আপনার হাতে কত টাকা আছে সেটা তো কেউ দেখতে পারবে না, বুঝতে পারবেন, এটার কোনো ডকুমেন্টও নাই। সো আপনি এটা চেঞ্জ করে ভ্যালু, আহামরি কোনো করলে আবার সমস্যা, মানে অবিশ্বাস্য কিছু, বিশ্বাসযোগ্য কিছু করতে হবে, করে আপনি এটা কিন্তু কমাইতে বাড়াইতে পারেন যদি আপনার মানে জিরো না আসে, একটা অপশন। আরেকটা অপশন হচ্ছে আপনার খরচ, আপনি গত এই এই অর্থ বছরে এক্সপেন্ডিচারের পেজে যে খরচটা দেখাইছেন সেটাই কিন্তু, এই যে আমি দেখাই একটু, সেটাই কিন্তু এখানে, এই যে আউটফ্লোর এখানে 2,56,000 হিসাবে এটা কিন্তু আসছে, এবং এটা কিন্তু এখানে ক্যালকুলেশনে আসছে। এই 3,56,000 দেখাইছে না, এখানে 3,56,000 কিন্তু ওই আমার 2,56,000 হচ্ছে টোটাল এক্সপেন্ডিচার, আর 1,00,000 কিন্তু আমি ঋণ দিছিলাম একজনকে, ঋণ না অ্যাকচুয়ালি আমি কিন্তু গিফট করছিলাম, এই যে 1,00,000 এটাও কিন্তু আমার খরচ। সো এই দুইটা মিলে কিন্তু আমার খরচ হয়ে গেছে 3,56,000। সো এখানে কিন্তু আপনি চাইলে এই যে খরচটা হয়েছে কোথায়, এই যে আউটফ্লো 2,56,000 অ্যানুয়াল লিভিং এক্সপেন্স সেটা আমার খরচ হচ্ছে, সেটারও কিন্তু কোনো ডকুমেন্ট নাই। আমি 2,56,000 জায়গায় আমি 3,56,000 করতে পারি, আমার খরচ আমি বেশি দেখাইতে পারি। সো
এটাও আপনি কমায় বাড়ায় কিন্তু জিরো করতে পারবেন। এই দুইটা অপশন কমায় বাড়াইলে আপনি খুব সুন্দরভাবে জিরো মিলাইতে পারবেন। তো এই কাজটা আপনি চাইলে করতে পারেন, করে আপনার হিসাবটা আপনি সুন্দরভাবে জিরো মিলাই দিতে পারেন, এই একটা অপশন। আর 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 কিছু অ্যাকচুয়ালি লাগবে না, এই দুইটা করলে আপনি হিসাব মিলাইতে পারবেন, আশা করি আর কোনো সমস্যা হওয়ার কথা না। সো এভাবে আপনি জিরো মিলাই দিবেন, আর অ্যাকচুয়ালি তাহলে আর কোনো সমস্যা থাকার কথা না, জিরো মিলে গেলে আপনি সুন্দরভাবে সাবমিট করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও, অ্যাকচুয়ালি কীভাবে হচ্ছে আমরা এই অ্যাসেট অ্যান্ড লাইবিলিটি পেজটার ক্যালকুলেশনটা ফিল আপ করবো, বা জিরোটা কীভাবে আমাদের আসে, কীভাবে মিলাবো, এই জিনিসটা আশা করি আর কারো কনফিউশন থাকার কথা না। তারপরে কনফিউশন থাকলে প্রশ্ন করতে পারেন, চেষ্টা করি প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দেওয়ার। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে লাইক করবেন, পারলে ফেসবুকে শেয়ার করতে পারেন, আর ইউটিউব চ্যানেলে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন।